রূপগঞ্জে ইমান ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজে কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছি নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নোয়াব ভূঁইয়ার পাঠানো প্রতিবেদনে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কামশায়ের গ্রামে অবস্থিত ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজের কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত 15 অক্টোবর অত্র বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের তত্ত্বাবধানে মাহমুদুল হাসানের পরিচালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ নোয়াব ভূঁইয়া এবং শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তা ইসলাম, লাখি আক্তার, মিথিলা আক্তার, তাহমিনা আক্তার, নাহিদা আক্তার, আরিফা আক্তার প্রমুখ। কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মোট 12 জন বিজয়ী হয়। বিজয়ীরা হলেন দশম শ্রেণী থেকে উষ্ণতা আক্তার তিশা, উম্মে সালমা, মোহাম্মদ সৌরভ হোসেন, নবম শ্রেণীর সাদিয়া আক্তার, তাশফিয়া আক্তার, সিয়াম মিয়া, সপ্তম শ্রেণীর ছোঁয়া আক্তার, মোহাম্মদ সাব্বির হোসেন, মুন্নি আক্তার, ষষ্ঠ শ্রেণীর মোহাম্মদ সাজিস মিয়া, মোসাম্মদ মিনা নূর আক্তার এবং আয়েশা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কোরআন প্রতিযোগিতা যারা আয়োজন করেছে এবং যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আল্লাহ নেক দান করবেন, কারণ কোরআনের প্রত্যেক হরফ পাঠের বিনিময়ে 10টি করে নেক দান করেন। আমরা মুসলমান কিন্তু ইসলামের অনেক কিছু জানি না, তাই বিভিন্ন সংগঠন যদি কোরআন প্রতিযোগিতার আয়োজন করে তাহলে আমরা অনেক কিছু জানতে পারতাম। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।